আজকে আমি ঘুরতে আসছি কুড়িগ্রাম বাণিজ্য মেলায়। তো দেখেন বৃষ্টির কারণে কীরকম হয়ে গেছে, তো আমি একটু নৌকায় ওঠার জন্য টিকিট কাটতেছি। তো প্রতিটি টিকিট হচ্ছে 40 টাকা করে, তো আমি দুইটা নিলাম, আমি এবং আমার সাথে আমার ছোটো ভাই আছে, দুজনেই চড়বো। তো যদিও বা নৌকায় কখনো চড়া হয়নি, এই যে আপু একটু সরেন, তো আপু এখানে দাঁড়াচ্ছিল দেখতেই পারছেন। তো যদিও বা নৌকায় কখনো চড়া হয়নি, আজকে ফার্স্ট চড়বো, যে ভাইয়াকে টিকিট দিলাম। তো টিকিট দেওয়ার পর আমি ওর দৃঢ় আগ্রহে চড়তেছি, কারণ যদিও বা আগের অনুভূতি নাই, তবে আজকে আপনাদেরকে দেখাবো, মানে বলবো যে আসলে আমার অনুভূতিটা কেমন ছিল। তো আমরা দুজন আজকে ফার্স্ট নৌকায় উঠে দুজনে অনেক হাসি খুশি। তো আসলে শুরুর দিকটা অনেক ভালো ছিল, মানে আস্তে আস্তে শুরু হইল, তো আমরাও অনেক ফিল্মস নিচ্ছি, কারণ আমার মিডিলে পড়ছি, কারণ আমাদের যেহেতু অভিজ্ঞতা নেই। তো তারপর আস্তে আস্তে জোরে দেওয়া শুরু হইলো, তো সবাই চিৎকার চেঁচামে শুরু করছে, আমিও কিন্তু অনেক চিৎকার করছিলাম। তো আসলে আমার পিছনে অনেক ছোটো বাচ্চা ছিল, তারা অনেক কান্না করতেছিলো, আমি তাদেরকে বলছিলাম যে কান্না করে না, চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, যারা লোকের মধ্যে উঠেনি তারা আসলে এখনও জানে না যে কী হবে, আর যারা উঠেছে তাদের সবাই জানে যারা নৌকা বলে কীরকম মজাটা কীরকম আর কি। তো যারা নৌকায় উঠেছেন তাদের জীবনে ঘটে যাওয়া একটা স্মরণীয়, মানে নৌকায় ঘটে যাওয়া একটা কাহিনী অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সব মিলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।